যিনি সৃষ্টি জগৎ বানালেন, তার মধ্যে অনেক জীবজন্তু এবং অনেক জাতির মানুষ বানালেন, তার মধ্য থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি এবং শেষ নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই মহান আল্লাহের জন্য সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। যে নবী কেন বানালে আল্লাহ পাক পাহাড় পর্বত নদী নালা তোমায় আমায় এক কথায় বলা হয়েছে যে পৃথিবীর একটা বাণী বলব যে আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সেই মহানবীর জন্য সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওমা আদরাকা মা সাকার, তোমরা কি জানো দোযখটা কি, তোমরা কি জানো জাহান্নামটা কি, লা তুলাকি ওয়ালা তাযাল, যেখানে মৃত্যু হবে না এবং জীবিত থাকবে না। আজ আমাদের মধ্যে জাহান্নামের ভয় নেই, আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আজ আমরা দুনিয়াতে গুনাহ করে করে অন্তরটা কালো করে ফেলেছি, আজ আমাদের মধ্যে জাহান্নামের আগুনের ভয় নেই। বিষ্ণুবি বলছেন নারুকুম হাযিহি আল্লাতী তুকিদুন জুজুন ওয়াহিদ মিন 70 জুজমিন নারি জাহান্নাম, যে আগুন দিয়ে তোমরা ঘরে রান্না করো, যে আগুন দিয়ে তোমরা কাছে তরকারি পাকাও, ওমতেরা তোমরা শুনে রেখে দাও, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা। আজ আমরা দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। দেখবেন একটা মোমবাতি জ্বলে তার উপরে আপনি কিছুক্ষণ হাতটা রাখবেন, দেখবেন সহ্য করতে পারবেন না। এই আগুন জাহান্নাম বেশি তো রেডি করেছে, রেখেছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে নারুল্লাহ, জাহান্নামের আগুন আমার আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন আমার আগুন, দুনিয়ার আগুন আঙুলে লাগলে আঙুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, মাথায় লাগলে মাথা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, জাহান্নামের আগুন দেহের যে কোনো জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম নিজের কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। সবচেয়ে নরম এবং অল্প শাস্তি দেওয়া হবে বিশ্বনবী চাচা আবু তালেবকে, কারণ উনি আজীবন বিশ্বনবীকে ভালোবাসতেন, আজীবন বিশ্বনবীর পাশে ছিলেন, এই জন্যে ওনার শাস্তিটা হবে অনেক হালকা এবং পাতলা। হাদিসের মধ্যে বলছেন ইউদউ বি আখমাসিয়া কদাবাইহি জামরাতান, তার পায়ের নিচে দুটো জাহান্নামে চটি পরে দেওয়া হবে, ফায়াদলি বিহি দিমাহু, সেই চটির তাপে তার মাথার মগজটা ফুটতে ফুটতে নাকের ছিদ্র এবং কানের ছিদ্র দিকে ঝরে ঝরে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে নরমতম জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যেতে চাই নাকি? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যখন বিচার দিবসে বিচার দেশে আল্লাহ বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জালিমরা পাপীরা নাস্তিকরা মুনাফিকরা, যারা ইসলামের বিপক্ষে ছিলি, যারা ইসলামে দাপট দিকে বেরিয়েছিলি, তারা আলাদা হয়ে যাও, তখন তাদেরকে আলাদা করে দেওয়া হবে। তখন তারা আফসোস করতে হবে ইয়ালাই তানি অর্ধেক তুলি হায়াতি, কিছুই তো করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন মা বাবার খিদমত করতে পারলাম না, কেন মা বাবার খিদমত করে জান্নাতি হতে পারলাম না, ইয়ালাই তানি অর্ধেক তুলি হায়াতি, কেন হায়াতের জীবনটা সঠিক কাজে কাজলাম না। এই বলে আমার সম্পূর্ণ বয়ান শেষ করছি ও আখিরি রওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।